নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে এই ভিডিওটা কিন্তু কোনো রকম বাইক বা ইলেকট্রিক স্কুটারের ভিডিও না। আজকে আমি চলে এসেছি ইমেজ ক্রাফ্টের 20 ইয়ার যেহেতু কমপ্লিট হয়েছে, তার জন্য একটা ইন্টারন্যাশনাল ফটো অ্যান্ড ভিডিও এক্সপো রাখা হয়েছে এখানে। আর বিস্তারিত কিন্তু জানবো ভিতরে গিয়ে, আর এখানে কী কী স্টল রয়েছে, ভিতরে কী কী স্টলে আপনারা অপশান পাচ্ছেন সেগুলোও দেখবো। আর স্পেশালি আমরা যেটার জন্য এসেছি, যেটার জন্য ইনভিটেশনটা পেয়েছি, সেটাও দেখবো ভিতরে গিয়ে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমরা যা যা এখানে রয়েছে, আশা করি আপনাদের কিছু না কিছু আপনারা উপলব্ধি পাবেন এটা থেকে। তো চলুন ভিডিওটা শুরু করি, আর একটা পর একটা স্টল দেখি, ভিজিট করি, কী কী রয়েছে এখানে সেটাও দেখিনি। আর এই মেলাটা কিন্তু চলছে কালকে পর্যন্ত, যেহেতু আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, কালকে পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে। যারা যারা আসতে চান, কলকাতার আশেপাশে থেকে দেখছেন যারা, তারা অবশ্যই আসতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা আসলে দেখতে থাকুন। তো আমরা চলে এলাম ইমেজ এক্সপো 2024, যেটা 20 বছর উপলক্ষে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো আমরা আছি এখন বিডিএ ডিজিটাল প্রেস। তো এতক্ষণ আমরা অনেকগুলো প্রিন্টিং হাউস দেখিয়েছি, তো আমরা এখানে চলে এলাম। তো ফার্স্টে এখানে কিভাবে আসবে আগে ওইটা বলে দাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যারাকপুর মেন লাইন, শিয়ালদা লাইনের ব্যারাকপুর স্টেশন। স্টেশন থেকে 15-20 মিটার ডিস্টেন্সে আমাদের ল্যাব, ঠিক আছে? এই হচ্ছে লোকেশন। এবার লোকেশন সেরকম শেয়ার করে দেবো। আর বেসিক্যালি কি কি জিনিসে ডিল করো সেটা একটু বলে দাও। বেসিক্যালি ভিডিও হচ্ছে অ্যালবামের জগতে একদম, কি বলবো, ওটাকে বলা হয় একদম কিং হবে নাকি? একদম কিং। হ্যাঁ, প্লাস তুমি কভারগুলো আমাদের দেখাও আমাদের অ্যাকচুয়াল যে। আচ্ছা, আমি একটা জিনিস, আমি তো অনেকগুলো স্টোর ভিজিট করলাম, ডিবিএ তে মানুষ কেন আসবে যদি সেটা একটু বলো ফার্স্টে, আমি প্রোডাক্টে যাওয়ার আগে। এটা হচ্ছে আমাদের বিডিএ, হ্যাঁ সরি বিডিএ, ঠিক আছে? বিডিএ তে আসবে কেন? বিডিএ হচ্ছে প্রিমিয়াম কাস্টমারদের জন্য, ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটির কাজ, মানুষ প্রিমিয়ামটা এখন খোঁজে একদম, ঠিক আছে? হেভি কোয়ালিটির যে কাজ, মানে পয়সা বেশি হয় কিন্তু কাজটা ভালো। পয়সা 2 পয়সা বেশি দেবো, কাজের কোয়ালিটি, কাজের সার্ভিস, কাজের ফ্লেক্সিবিলিটি সবথেকে যাতে বেস্ট হয়, বেস্টের জন্য বিডিএ। আচ্ছা, তো মোটামুটি এখানে কত রকমের এসকিউজ আছে, মানে কি কি কাজ করা হয় এখানে? অ্যালবাম, প্রিন্টিং, ফটো ফ্রেম, প্লাস একালি কাট আউট, যেগুলো গিফট আইটেম চলে আমাদের। আচ্ছা, এই অ্যালবামে ভেরিয়েশন তো আছেই বিভিন্ন কভারের, মানে সবকিছু মোটামুটি পাবে, তাই তো? একই জায়গায় ছাদের নিচে সবকিছু পাবে। তো আরেকটা জিনিস আমি জানতে চাইছি, যে এটা কি এন্ড কাস্টমারের জন্য হবে নাকি ভেন্ডারের জন্য হবে? এটা ভেন্ডারের জন্য। ভেন্ডারের জন্য মানে ভেন্ডার বলতে মানে ফটোগ্রাফি, যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের জন্য অ্যাকচুয়াল। আচ্ছা, আর যারা আছে কাস্টমার আছে তাদের ক্ষেত্রে ওটা পসিবল না? কাস্টমার যারা আছে তাদের কাউন্টার ভিজিট করতে হবে, কাউন্টারে দেখে জিনিসটা বুঝে নিতে হবে, কারণ যারা প্রফেশনাল থাকে তারা এটা নিয়ে মানে অনেকটাই অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তাদেরকে অতটা বোঝাতে হবে না, তারা জিনিসগুলো জানে। যারা স্টুডিও চালায় তাদের ক্ষেত্রে কি হবে? তাদের জন্য তারাও ব্যাপারটা বোঝে, মানে ফটোগ্রাফিতে তারা বিয়ের অ্যালবাম, বাচ্চার অ্যালবাম সবই জানে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস বলো, যে এডিটিং পার্টটা কে দেখবে, মানে ফটোগ্রাফার থেকে সে করে দিতে পারে নাকি এখানে হয়ে যাবে? এটা দু তরফ। যদি মনে হয় কাস্টমার যদি বলে আমাকে আমি করে দেবো, পসিবল। যদি মনে করে কাস্টমার করে দেবে, সেটাও পসিবল। আচ্ছা, আর আমার সেকশন আলাদা, আমি সব কাজই করি। আচ্ছা, মানে সব কাজই হয়, প্রিন্টিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি। মানে কেউ যদি র ফাইল পাঠিয়ে দেয় সেটা হবে, র ফাইল পাঠিয়ে এডিট করে, ডিজাইন করে, প্রিন্টিং করে, কমপ্লিট করে। আর এবং ডেলিভারিটা কোথায় হবে? মানে ডেলিভারি এখন সব অনলাইনের যুগ, কাস্টমার ঘরে বসেই চায়। হ্যাঁ একদম, কুরিয়ারের মাধ্যমে আমরা ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, মানে পুরো একদম চেনটা একটু বুঝিয়ে দাও, মানে কিভাবে কাজটা হবে। ফটোগ্রাফার র ফাইল পাঠালো, একদম র ফাইল পাঠানোর পরে তোমরা এখান থেকে এডিট করলে, প্রিন্ট করলে, করে ফটোগ্রাফার, আমি বলে দিই এটা গাইড করে দিই কাস্টমারদের জন্য। হ্যাঁ একদম, ফটোগ্রাফার কাজ পাঠালো বাই ইমেল, বাই সফটওয়্যার, যে কোনো মাধ্যম হতে পারে। আমাদের সিস্টেম বসেই আছে কাজটাকে রিসিভ করার জন্য। কাজ পাঠানোর পর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কাজটা প্রসেস হয়ে যায়, প্লাস ওটাকে ইনস্ট্যান্ট শুরু করা বন্দোবস্ত করা। যদি কাস্টমার রেডি করে দেয় ডিজাইনটা, ওটা আমরা 2-1 দিনের মধ্যেই ডেলিভারি করার চেষ্টা করি। আচ্ছা, চাপের মধ্যে থাকলে সেটা হয়তো একটু বাড়তে পারে, মানে 2-3 দিন, 4-5 দিন, ম্যাক্সিমাম 2 দিন থেকে 3 দিন হতে পারে। আচ্ছা, এই হচ্ছে প্রসেস। যে নয়েজ কাজটা হয়, আচ্ছা আর ডেলিভারিটা বলো, ডেলিভারিটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে চলে যায়। সেটা কার কাছে, ফটোগ্রাফারের কাছে যাবে নাকি কাস্টমার? ফটোগ্রাফারের কাছে। ফটোগ্রাফারের কাছে ফটোগ্রাফার মনে হয় আমি কাস্টমারকে দেব, যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসই যাবে। আচ্ছা, ফটোগ্রাফার যে অ্যাড্রেস দেবে সেটাতেই চলে যাবে। আচ্ছা, এই ফ্যাসিলিটিও আছে। এই ফ্যাসিলিটিও আছে। তো এটা কি শুধু অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল হবে নাকি অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া জুড়ে, অল ওভার ইন্ডিয়া জুড়ে। আর সবটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হওয়া সম্ভব, তাই সম্ভব। এরকমই ফ্যাসিলিটি এখানে আছে, এখানে এরকম ফ্যাসিলিটি আছে। তো আমি মোটামুটি তো যে কটা প্রিন্টিং হাউস দেখলাম, তো এখানে কেন আসবে, বিডিএতে কেন আসবে? বিডিএর প্রিমিয়াম লুকগুলো তুমি একটু দেখাও। তাহলে বিডিএর ভিডিও শুরু করি, একটু একটা স্যাম্পল দেখিয়ে দাও। একদম বিডিএর এই সবার আগে দেখো তো এই প্রিমিয়াম লেদার কম্বোটা দেখো। এই যে লেদারের ফিনিশিং টেক্সচারটা দেখো, প্লাস উইন্ডো অ্যাক্রিলিক কাটিং, সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। আচ্ছা, রিজনেবল প্রাইস, মানে প্রাইস কি মার্কেট থেকে কম পাবে? প্রাইস মার্কেট রেশিও একদম পাবে তো? হ্যাঁ একদম। আচ্ছা, জেনুইন গ্যারান্টি দিচ্ছ তো? গ্যারান্টি দিচ্ছি। তো চলো, অলরেডি নিয়ে কম্প্রোমাইজ নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলো, কোয়ান্টিটি বা কেউ যদি আরো কিছু চায় নতুন ব্যবসা করতে, এখান থেকে সে পারবে সেটা করতে? হ্যাঁ, খুব সুবিধা পারবে। মানে কেউ ধরো এইখানে এই যে প্রোডাক্টগুলো রয়েছে, একটা নতুন স্টুডিও খুলে সে কিছু কাজ তুলবে বা কাজ করবে, করতে পারবে। নতুন স্টুডিও ম্যান যদি আসে, ইচ্ছুক যদি থাকে, সরাসরি আমাদের স্টোরে ভিজিট করুক। তার সঙ্গে আমরা কথা বলার মাধ্যমে আপনাকে তাকে গাইড করে দেবো। আচ্ছা, কিভাবে করলে তার কি করে ইমপ্রুভ হয়, প্রফিটটা কিভাবে হবে, তাকে কিভাবে ইমপ্রুভ করানো যায় সেটা আমরা বুঝিয়ে দেবো তাকে। আচ্ছা চলো, এবার আমরা স্যাম্পল দেখছিলাম, একটু স্যাম্পল দেখি। একটা স্যাম্পল আমি তুললাম, দেখো একালি উইন্ডো কাটিং জিনিসটা দেখাও, ন্যাচারাল লুক, প্রিমিয়াম ফিটিংস আছে। এগুলো লেদারের মধ্যে আছে, এগুলো লেদারের মধ্যে আছে। আচ্ছা, আর বাইন্ডিং থেকে শুরু করে এ টু জেড, বাইন্ডিং থেকে শুরু করে এ টু জেড সব একদম ইম্পোর্টেড করা আছে। মানে এগুলো ইনহাউস হয় নাকি বাইরে? ইনহাউস, আমাদের সব ইনহাউস। আরে এখানে যে এত মানে এত রকম ভ্যারাইটি দেখছি, এগুলো সব ইনহাউস? সব ইনহাউস, সব ইনহাউস। আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার। আচ্ছা, ম্যানুফ্যাকচারার। তো চলো আরো কয়েকটা এইজন্য তো কাস্টমাইজ করতে পারি। আরো কয়েকটা একটু স্যাম্পল দেখি, আরেকটা তোমাকে দেখাই। আমাদের ভিডিওর স্পেশাল কাটআউট কভার, যেটা হচ্ছে কাস্টমারের সাথে আমরা একটা কাটআউট এক্সট্রা দিয়ে দিই, অ্যালবামের সাথে কাটআউট। ওয়াও, ইটস ভেরি নাইস। জিনিসটা দেখাও, এটা আলাদা করে করতে হবে না, অ্যালবামের সাথেই ফ্রি। মানে এই স্ট্যান্ড আছে, এটা ম্যাগনেট করা আছে। আচ্ছা, ম্যাগনেট আছে, হ্যাঁ পেছনে ম্যাগনেট করা আছে। আচ্ছা, মন যখন চাইবে না খুলে অ্যালবামের মধ্যে লাগিয়ে দাও। আচ্ছা, এটা একদম ঠিক। এটা খুবই ইউনিক জিনিস দেখা গেল, এটা কোথাও দেখা যায়নি, ফার্স্ট টাইম দেখলাম। এটা এটা কি এটাতেই আছে না এটাতেও আছে? শুধু এটা একটা সুন্দর ছবি আমরা কাট আউট করে দিই। চাইলে এটা করা যাবে, এটা চাইলে করা যাবে, কিন্তু কাস্টমাইজেশন করা যায়। হ্যাঁ করা যায়, কাস্টমাইজেশন করা যায়, কাস্টমাইজ করা যায়। বাহ, তো এটা তো একটা হেভি একটা ইউনিক জিনিস দেখলাম। আরো দেখি কয়েকটা জিনিস। আর এখানে তো এরকম স্ট্যান্ডও দেখতে পাচ্ছি, এরকম একাধিক গিফট আইটেম, প্লাস বাচ্চাদের দেখো, বাচ্চাদের আকর্ষণীয়, বাচ্চারাও কাট আউট গুলো করতে যায়। এই ছবিটা দেখাই, এটাও বাচ্চাদের কাট আউট আছে। ও ওয়াও, ইউনিক জিনিস, দুর্দান্ত। এটাও ম্যাগনেট করা, এটাও ম্যাগনেট আছে, তাই? হ্যাঁ, মানে এটা যে কোনো জায়গা তুমি ফিক্স করতে পারো, ফিক্স করতে পারে। এটা খুব সুন্দর, মানে একদম প্রমিনেন্ট প্রিন্টিং কিন্তু। হ্যাঁ, মানে আমি ক্লোজলি দেখাই, একদম দুর্দান্ত প্রিন্টিং কোয়ালিটি। বাহ, আর এখানেও একটা প্রিন্টিং অলরেডি করা আছে, মানে যদি খুলে না অ্যালবাম এর তো ফাঁকা লাগবে না, দূর থেকে যদি ফাঁকা লাগবে না। বাহ, এটা গেল অন্য প্রশ্নে, তাই তো? আরো কিছু একটা ইউনিক জিনিস দেখি, আরো কি কি রয়েছে ইউনিক জিনিস, এটা দেখাই তোমাকে। উইন্ডো কাটিং, উইন্ডো কাটিং একালি, সাথে এনগ্রেভিং করে লেখা, কাস্টমাইজ নেম হয়ে যাবে। মানে উইন্ডো কাটিং মানে যদি একটু বুঝিয়ে দাও, মানে কি উইন্ডো কাটিং? মানে চারটে ছবি দিয়েছি। আচ্ছা, অনেকে কি একটা ছবি থাকে, অনেকে বলে ছবি দাদা একটু বেশি দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে ওটা ডিজাইন করে দিলাম, ডিজাইন করে কাটিং করে উইন্ডো করে দিলাম। আচ্ছা, চারখানা ছবি দিয়ে এটা একটা। বাহ, আবার দেখাও তুমি, এটা দেখাও, ওটা একটা হয়। আচ্ছা, এটাও কাইন্ড অফ উইন্ডো কাটিং, তাই তো? এটা উইন্ডো কাটিং। আচ্ছা, নেক্সট আর ভেরিয়েশন কালার আছে, কালার ভেরিয়েশন আছে, যার যেরকম কালার পছন্দ সেটা করতেই পারে। নেক্সট প্লাস এটা প্রিমিয়াম লেদার কোয়ালিটি, এটা দেখাতে বলবো। এটা উইন্ডো কাটিং, ডিজাইনিং পুরো তুমি যেরকম চাইবে সেরকম পাবে। এই যে মানে ক্যাটালগ আছে তো, ক্যাটালগ আছে, মানে যারা যোগাযোগ করবে তাদের কাস্টমাইজ, যারা প্রফেশনাল কাস্টমার তারা পিডিএফ এর মাধ্যমে ক্যাটালগ পাবে, ওখানে দেখতে পাবে সবকিছু, নাম ফর্ম গুলো। তো এইগুলো ছাড়া আরো একটু কিছু ইউনিক, প্লাস একটা ইউনিক দেখাই তোমাকে আমি, এদিকে চলে এসো। আচ্ছা, প্রিমিয়াম সেট আর কি, একদম 5 in 1। আচ্ছা, কি কি আছে মনে হয়? এটা এই হচ্ছে অ্যালবামের কভার, সাথে উইন্ডো কাটিং অ্যাক্রিলিক, সাথে গোল্ডেন কভার, মানে যেটা অ্যালবামও থাকবে, অ্যালবামও থাকবে। হ্যাঁ, ভেতরে অ্যালবাম থাকবে, কাস্টমাইজ নাম, গোল্ডেন প্লেট দেখাও, পুরো সোনার মতো দেখতে লাগবে, একদম একদম গোল্ডেন জুয়েলারি। মানে এনগ্রেভ করা আছে, খুব ভালো এনগ্রেভ করা আছে। যে অ্যালবামটা করা হচ্ছে তারই একটা ছোট ভার্সন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মিনি মানে এটা ইজিলি ইজিলি ক্যারি করা হবে, মানে ওটা কেন নিয়ে যাবে, ছোট নিয়ে গেলে দেখা যাবে যা যা থাকবে এটাতেও সেম থাকবে। আচ্ছা সে ক্ষেত্রে কস্টিংটা মনে হয় একটু বেশি পড়বে, মানে এটার ক্ষেত্রে যেহেতু 5 in 1 প্রিমিয়াম আছে। নেক্সট প্লাস এর সাথে একটা ফটো ফ্রেম দিচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে, আর এই জিনিসটা খুব সুন্দর লাগছে, এটা কাট আউট কাস্টমাইজ বললে এটা হয়ে যাবে। আচ্ছা এটা কাট আউট সাথে একটা পেন ড্রাইভ বক্স যদি কাস্টমাইজ বলে, পেন ড্রাইভ বক্স। আচ্ছা হ্যাঁ বাহ নাইস ডিটেইল, দুর্দান্ত এটা দুর্দান্ত। আর এই যে এই জিনিসগুলো কি কেউ এক্সট্রা চাইলে সিঙ্গেল পিস হ্যাঁ করা যাবে, মানে অ্যালবামের সাথে কেউ চাইলে করতে পারবে। হ্যাঁ করতে পারবে, বাহ চলো। আর এই উপরে পোরশনটা উপরে পোরশনটাও হচ্ছে একার লিখ দিয়ে পুরো কাস্টমাইজ, এটা সিঙ্গেল একটা কভার থাকবে, বাহ। তো এই টোটাল প্যাকেজ গুলো মার্কেটে যা রেট চলছে তাতে কম রিজনেবল, হ্যাঁ রিজনেবল পাবে তো একদম পাবে। চলো নেক্সট, এটাও দেখছি খুব ইউনিক ভার্সনে একটা উডেনের মধ্যে আমরা করেছি, যারা সফিস্টিকেটেড চাই একদম ন্যাচারাল যেটাকে বলে। এগুলো তো জীবনে নষ্ট হবে বলে মনে হয়, নষ্ট হবে না, পাইন কাট দিয়ে তৈরি। আর এগুলো তো মানে লেজার কাটিং হ্যাঁ লেজার দিয়ে ডিজাইনিং। তো এটা অ্যালবাম গেল, এটা ওয়াল ক্লক দিয়ে ক্লক দিচ্ছে, এটা ক্যালেন্ডার। আর এটা নরমাল যেটা রয়েছে ক্যালেন্ডারটা তুমি দেখাই, এটা এই ক্যালেন্ডারটা তুমি অন্য জায়গায় পাবে না। আচ্ছা ইউজাম থ্রো না, কিন্তু বছর শেষ ছবি প্রিন্টিং আবার নতুন করে ঢুকিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে 24 শেষ মানে 25 ঢুকবে আবার। আচ্ছা মানে এরকম হবে অপশন পেয়ে যাবে, প্রিন্ট করে এটাকে আলাদা করে হ্যাঁ আর ঢুকিয়ে দেয়া যাবে একদম। বাহ এই ওয়ান টাইম ইনভেস্ট এইগুলো করা যাবে তো, এখানে করা যাবে, এগুলো কাস্টমাইজ আলাদাভাবে চাইলেও পেতে পারে। না আমি বলছি ধরো দিচ্ছি, কারোর বিয়ে হলো ধরো 24 এ, হ্যাঁ সে 24 এর পেলো, তার লাগবে 25 এর ক্যালেন্ডার, তাহলে সেটা কি হবে? না 24 এর ক্যালেন্ডার 24 তো পাচ্ছে, হ্যাঁ যখন 25 সাল শুরু হবে চাইলে উনি আবার নতুন করে ডিজাইন করে প্রিন্ট করে লাগাতে পারবেন। তা সেটা কে করবে? এটা তো চলে যাচ্ছে কাস্টমারের কাছে, কাস্টমার যদি চায় যে ফটোগ্রাফার কাজ করেছে তার কাছে বললেই সে করে দেবে আবার। সেটাই বলছি, মানে ডাইরেক্ট অপশন কি আছে, ডাইরেক্ট যদি চায় ডাইরেক্ট অপশন আছে, ডাইরেক্ট অপশন করে নিতে পারবে, তাই তো। বাহ তো এটা গেল আরো একটা ইউনিক জিনিস। এবারে কি দেখাবো? প্লাস হচ্ছে কাটআউট দেখাও, কাটআউট গুলো দেখি, মানে একালিকের উপরে ওই জিনিসগুলো। কেউ এখন তো বাড়িতে সব মডুলার বাড়ি, সব এসব একালিকের উপর ঘড়ি, সব টেবিলের উপরে বসে, টেবিলের উপর স্ট্যান্ড এগুলো বলে, সব স্ট্যান্ড এগুলো। এগুলো কি মানে এগুলো কি কাঁচ দিয়ে করা নাকি? কাঁচ না, ফাইবার শীট, সব ফাইবার শীট, একালিক শীট, মানে পড়ে গেলে ভাঙবে না এরকম ব্যাপার, পড়ে গেলেও ক্র্যাক হতে পারে, ভাঙবে না। আচ্ছা তো এছাড়াও নিশ্চয়ই আরো কিছু আছে নাকি? এছাড়াও আরো কিছু আছে, তোমরা আসো দেখাই আমাদের অফার গুলো দেখি। মানে অপশনের শেষ এই দেখো, এই একটা জিনিস সেম ভ্যারাইটি। আচ্ছা ক্যালেন্ডার রয়েছে এখানে, এটা কাট আউট করে দেওয়া আছে। এই কাট আউটটা কোথায় ছিল, মানে এখানে? না এটা আলাদা করে করা আছে। আচ্ছা এটা আলাদা করে কাট আউটটা করা আছে, তাই তো। চাইলে তুমি ছোট বড় করতে পারো, সুন্দর। আর এগুলো ঘর সাজানোর জন্য তুমি যা যা চাইবে তাই পাবে। আমার খুবই জানতে ইচ্ছে করছে এগুলোর প্রাইস কত, অনেকে জানতে চাইবে। তো এটা জাস্ট ফর কাস্টমারদের, মানে যারা ফটোগ্রাফার আছে তাদের জন্যই তোলা থাকে। হ্যাঁ চলো এটা গেল, এটা আর একটা ভ্যারাইটি দেখালাম। আর নেক্সট উপরে একটা বক্স টাইপের কিছু দেখতে পাচ্ছি, একটা বক্স টাইপ আছে, তার সেটা ডেমোস্ট্রেশন আমরা দেখিয়ে দিই এখানে, যেটাকে আমরা বলা হয় খানদানি বক্স। এটা দেখাও, খানদানি মহারাজা যাকে বলে। কাস্টমার তো অ্যালবাম করছে, রাখবে কোথায়, তার জন্য ওয়ার্ড্রপ করে দিয়েছে। এই দেখো, ও ওয়াও, মানে আর কোনো টেনশন রইলো না নাকি? না, একসাথে দুটো অ্যালবাম থাকবে। খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন রয়েছে, এটা বাহ দুর্দান্ত। দুটো অ্যালবাম একসাথে রাখা যাবে। এই পোরশনটা কি রয়েছে, এটাকে পুরো কভার হয়ে যাবে না? এটা পুরো কভার হয়ে যাবে, সিল হয়ে যাবে। হ্যাঁ এটা পুরো বক্স টাইপের সিস্টেম, পুরো বক্স টাইপের সিস্টেম। আর এটা মানে ওয়াটারপ্রুফ বা এরকম কিছু ব্যাপার আছে তো? না ওয়াটারপ্রুফ না, এগুলো তো মানে খুব সেনসিটিভ। ওয়াশেবল কি মানে ওয়াশেবল এমনি নরমাল কাপড় দিয়ে পরিষ্কার করো, জল তো লাগাবে না একদম। হ্যাঁ তো এটা গেল আরো একটা ভ্যারাইটি। এরপরে তো মানে শেষ হবে না, মানুষ সারাদিন দেখতে হবে। আমাদের ভ্যারাইটি কোনো শেষ নেই, যেহেতু কাস্টমাইজ একদম। একটা প্রোডাক্ট দেখো তুমি, এটা ল্যান্ডস্কেপ, এতক্ষণ দেখা ছিল ল্যান্ডস্কেপে, এটা একটা পোর্ট্রেটে করা হয়েছে। এগুলো গিফট পারপাসের জন্য একদম বেস্ট, কাস্টমাইজের জন্য গিফট পারপাসে বেস্ট। তো ওভারঅল একটু ঘুরিয়ে দিই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা একটু জাস্ট ঘুরিয়ে একটু দেখিয়ে দিই কি কি অপশন রয়েছে, একটু দেখিয়ে দিই এখানে। মানে এখানে অনেক কিছুই রয়েছে, তাই তো ভ্যারাইটির কোনো শেষ নেই আমাদের। আর এরকম ভ্যারাইটি কত রকমের ভ্যারাইটি পেয়ে যাবে এখানে, প্রায় 50 থেকে 60 খানা আইটেম তো তুমি এই মুহূর্তে দেখিয়ে দিলে। আরো দেখানোর জন্য আমি প্রস্তুত, আরো আছে দেখো উডেন কালেকশন আমাদের। ও আচ্ছা, মানে উডেন কালেকশনের মধ্যে অনেক অপশন পেয়ে যাবে, অনেক অপশন পেয়ে যাবে। উডেন 360 360 মানে মানে এটা রোটেট হয়ে যাবে, পুরো রোটেট হবে। হ্যাঁ আচ্ছা, এটা ঘুরে বক্সটা। হুম, আরে কোন প্রোডাক্ট এটা? অ্যালবাম, তাই তো? এর ভিতর অ্যালবাম আছে। আচ্ছা, মানে তো এটা এইভাবে সিল হয়ে গেল, সিল হয়ে গেল। তারপর যখন এবারে বক্স আছে একটা, আচ্ছা বক্স দিয়ে প্যাকিং। তারপরে খুলবে কিভাবে, মানে অ্যালবামটা যখন দেখবে কিভাবে দেখবে এটাকে? আমি আরো সবাইকে ডিটেইলস আরো বলে দিচ্ছি ভাই। এর অ্যালবামটা এখানে বসানো নেই, এটা জাস্ট করা আছে। হ্যাঁ, মানে জাস্ট কভারটা আছে, মানে এখান থেকে আমরা খোলা যাবে, তাই তো? হ্যাঁ, খোলা যাবে মালটা। আচ্ছা, এটা বয়টা বক্স টাইপটা, ঠিক আছে। আচ্ছা, উপরটাই আছে আর কি বলছো? এই যে উপরটার মালটা করা আছে। ও, মানে এইগুলো বলছো মার্কেট থেকে যা প্রাইস চলছে তা অনেক কমে পাবে, তাই তো? এটা ইউনিক প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইউনিক প্রোডাক্ট। মানে এগুলো কি কোথাও পাবেন, তাই তো? এগুলো একমাত্র বিডিএ দিয়ে পাওয়া যায়। বিডিএ ছাড়া কোথাও পাবে এটা? এটা কপি হয়ে যাবে, এবার কি হবে? কপি করা অসম্ভব। কপি করলে করা যায়, কিন্তু এই যে লুকগুলো একমাত্র বিডিএ তৈরি করতে পারবে। ফিনিশিং যেগুলো রয়েছে, ফিনিশিং প্লাস তোমার যে কালেকশন, প্রিমিয়াম যে কালেকশন, আর প্রোডাক্ট কোয়ালিটিও নিশ্চয়ই প্রোডাক্ট কোয়ালিটি একদম। তুমি এগুলো টাচ এন্ড ফিল ব্যাপার আছে, তুমি হাতে যাও যখনই ধরবে, তার উপর ডিপেন্ড করছে তোমার। তো আরো একটা অনেক জিনিস, মানে দেখিয়ে শেষ করা যাবে না, তাও একবার দেখিয়ে দিই। এদিকেও প্রচুর বক্স, এগুলো জাস্ট বক্স, তাই তো? কভার উইথ বক্স। এই ব্যাগটা দেখো, ক্যানভাস সাথে ফ্রি গিফট আইটেম। বাহ, সুপার। এগুলো টাচ এন্ড ফিল, টাচ করলে আলাদা মজা। এই জিনিসটা কি প্রিন্ট করা হয়েছে না? এটা কি প্রিন্ট? একদম ডাইরেক্ট প্রিন্ট। প্রিন্ট করা হয়েছে, ডাইরেক্ট প্রিন্ট করা হয়েছে বক্সটাকে। আর বাস বাস ফ্রেমের ব্যাপারে যদি কিছু বলো। ফ্রেম কালেকশন আমাদের আছে। ফ্রেমের ইউনিট তোমাকে দেখাতে হবে, নেক্সট ভিডিওতে দেখাতে পারবো তোমাকে। চলো, তো আমরা ফ্রেমের কালেকশনটা দেখবো। এর আগে জাস্ট একটা ওভারলো দিয়ে দিই। এটাও বক্স, তাই তো? হ্যাঁ, এটা বক্স, তাই তো? এটা বক্স আইটেম।